আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। করোনায় আরো 70 জনের মৃত্যু, পুরুষের চেয়ে নারী বেশি। এরপরে জানিয়ে দেব 111 এর সঙ্গে জড়িতরা বিএনপির নেতৃত্ব দেন বলে মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। এদিকে ভোটে কি আসবে ভোটার, নিরপেক্ষ থাকবে কি প্রশাসন, সিলেট 3 আসনে চলছে এমন জল্পনা কল্পনা। আরো জানিয়ে দেব স্কুল খুললে যেভাবে হবে ক্লাস। এছাড়া থাকছে দোহারে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে 70 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 34 জন ও নারী 36 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26,432 জনে। শুক্রবার 3রা সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয় গত 24 ঘন্টায় 29,479 জনের নমুনা পরীক্ষা করা হলে 3,167 জনের শরীরে করোনা শনাক্ত হয়, শনাক্তের হার 10.76%। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 15,10,283 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 4,697 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা 14,42,582 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া 70 জনের মধ্যে 81-90 বছরের মধ্যে 4 জন, 71-80 বছরের মধ্যে 14 জন, 61-70 বছরের মধ্যে 21 জন, 51-60 বছরের মধ্যে 16 জন, 41-50 বছরের মধ্যে 11 জন, 31-40 বছরের মধ্যে 3 জন ও 21-30 বছরের মধ্যে 1 জন রয়েছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 34 জন পুরুষ ও 36 জন মহিলা, যাদের মধ্যে বাসায় 2 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 15, রাজশাহীতে 4, খুলনায় 12, বরিশালে 4, সিলেটে 8, রংপুরে 3 জন মারা গেছেন। সূত্র ইত্তেফাক। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধ অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তমের বিরুদ্ধে ক্ষমতাসীনদের কটূক্তির জবাব দিতে গিয়ে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে শুধু জিয়াউর রহমান কেন, যারাই যুদ্ধ করেছেন তাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধ অপরাধের শামিল। আবার যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল চলবে, আমরা চালাবো। যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে, যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলে, এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা যুদ্ধে বিশ্বাস করে না, ওরা তো আলবদরের চেয়েও ক্ষতিকারক। আলবদর তো মাটির নিচে গেছে, রাজাকাররাও কয়েকদিন পর আর থাকবে না। গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধ যারা দেখেছেন তাদেরকেও 30 বছর পর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনেছেন এই লোকগুলো 30 বছর পর পৃথিবীতে থাকবে না, কিন্তু জাতি লালন করবে সত্য ইতিহাসগুলো, সেই লালনের ক্ষেত্রটা তৈরি করা আপনার আমার দরকার। তিনি বলেন, আমাদের এখন দায়িত্ব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করা। আমরা পল্টনের নায়ক না বানিয়ে পরিস্থিতি পরিবেশ তৈরি করে তাকে দেশে এনে রাষ্ট্রের নায়ক আমরা বানাই। এটা শুধু মুখে বললে তো হবে না, মুখে বলার সঙ্গে সেটা অর্জনের জন্য প্রচেষ্টা থাকতে হবে। গয়েশ্বর বলেন, 111 নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ 111 এর সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষ আমার দলের তারাই নেতৃত্ব দেন, সেখানে বইলা আমি দলের বিভাজন ফালাই কেমনে, আমি এটা চাই না। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ওরা আওয়ামী লীগ যুক্তি বোঝে না, কিছুই বোঝে না, ওরা একটাই বোঝে, ওরা মনে করে আলোচনায় ওরা মনে করে ভাষণ দিয়ে দেশ স্বাধীন হয়েছে, ওরা মনে করে যে আদালতের রায়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, আর এখন শেখ হাসিনার দুঃশাসন। এই তিনটা বিষয় আমি বলতে চাই, আদালতের রায়ে দেশ স্বাধীন হয় নাই, ভাষণে দেশ স্বাধীন হয় নাই, আলোচনায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 14তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। 111 এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে যৌথ বাহিনী 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে। সূত্র যুগান্তর।
কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। সিলেট তিন আসনের উপনির্বাচন নিয়ে এ আত্মবাক্যের ঠিক উল্টো চিত্র এখনো বিদ্যমান। এখানে পাড়াপড়শি তথা ভোটারদের ঘুম ভাঙাতে পারছেন না প্রার্থীরা। নির্বাচন নিয়ে কোনো আমেজ নেই তাদের মনে, তারা নির্বাচন নিয়ে ভাবতে নারাজ, ভোট দিতে আগ্রহী নন। যে ভোটের জন্য সংগ্রাম, স্বাধীনতা, এক সাগর রক্তদান, সেই ভোট যেন এখন ভোটারদের নিকট এক তিক্ত অভিজ্ঞতা। সিলেট তিন আসনের ভোটারদের মনের অভিব্যক্তিতে এমন ভাবই পরিলক্ষিত হয়েছে। সে কারণে ভোট কেন্দ্রে ভোটার আসবে কি এমন প্রশ্নের উত্তর নেই, বরং এ নিয়ে চরম উন্নাসিকতা ভোটারদের মধ্যে। বেশিরভাগই প্রশ্ন তুলেছেন প্রশাসনের ব্যাপারে, প্রশাসন কি নিরপেক্ষ থাকবে, দমনপীড়ন কি করবে না, এই প্রশ্নের উত্তর তারা নিজেও জানেন না। কোনো কিছুতেই আশ্বস্ত করা যাচ্ছে না, সে কারণে সচেতন ভোটারদের বক্তব্য হলো ভোটে গেলে ভোট হবে নয়তো লুট। সেই লুট তারাই করবে যারা ভোটের আগে বিজয় নিশ্চিতে মরিয়া। জাপার একাধিক নেতাকর্মী বলেন সাধারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা বিরাট ফ্যাক্টর, তারা ভরসা পাচ্ছে না ভোট নিয়ে। তারা বলছে পাশ লেখা হয়ে গেছে, ভোট দিয়ে কি লাভ, এই মনোভাব পাকাপোক্ত মানুষের মনে। তারা এও বলছেন নৌকা নেতাকর্মীরা ভোটার কেন্দ্রে আসুক তা চায় না, তারা মনে করছে ভোট না আসলে তারাই একা খেলবে খেলা। সে কারণে জাপান নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রমুখী করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। জাপার একাধিক নেতাকর্মী বলেন এ আসনে নির্বাচন স্থগিত হয়, 26 জুলাই নির্বাচন ছিল, 28 জুলাই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মারাত্মকভাবে চেপে রেখেছিল জাপার নেতাকর্মীদের। এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছিল ভোট কেন্দ্রে যেন কোনো এজেন্ট তারা না দেয়, এতে দিশেহারা হয়ে পড়ে জাপার নেতাকর্মীরা। এ সময় এক সংবাদ সম্মেলন করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ভয় ভীতির অভিযোগ তোলেন জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক। সূত্র ইনকিলাব। দীর্ঘ প্রায় 1.5 বছর বন্ধের পর 12ই সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শুরুতে একসঙ্গে সব শ্রেণীর ক্লাস হবে না, ধাপে ধাপে বিভিন্ন শ্রেণীর ক্লাস হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ শুক্রবার প্রথম আলোকে বলেন প্রথমে হয়তো এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থী প্রতিদিনই ক্লাস করবে, বাকি শ্রেণীর ক্লাস হয়তো গড়াতে একদিন করে হবে, পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে। একই সঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাসও চলবে। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের 11ই সেপ্টেম্বর পর্যন্ত ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। শিক্ষামন্ত্রী আজ প্রথম আলোকে বলেন তারা আশা করছেন 12ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। বৈঠক শেষে রাত 12:45 কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন করোনা সংক্রমণের সর্বোচ্চ পজিটিভ হার থেকে 70% কমে যাওয়া এবং ধীরে ধীরে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়া, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। একই দিন রাতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ইঙ্গিত দেন হয়তো 12ই সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। ঢাকার দোহার উপজেলার পূর্ব সুতারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান বিশ্বাস ও তার বাবা রাজা বিশ্বাসের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ হামলায় সোহান ও তার বাবা গুরুতর আহত হয়েছেন। দোহার থানার পুলিশ সূত্র জানিয়েছে এ বিষয়ে থানায় প্রাথমিকভাবে একটি অভিযোগ করেছে আহতদের স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায় রাত 8:30 দিকে পূর্ব সুতারাপাড়া এলাকায় একটি বিয়ে বাড়ির সামনে বেশ কিছু লোক রাতের আধারে এই হামলা চালায়। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহত সোহান ও তার বাবা রাজা বিশ্বাসের শরীরে বিভিন্ন অংশ ও মাথায় আঘাত করা হয়। সোহান ও তার বাবাকে বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোহা উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম বলেন তুচ্ছ একটি বিষয় নিয়ে এমন হামলা মেনে নেওয়া যায় না, ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সূত্র যুগান্তর।